হে বিহাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমিও আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি তো আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে অনেক দিন পর হচ্ছে দুপুরের রান্না শেয়ার করবো তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভুনা করবো তো এখানে আমি হচ্ছে একটু কড়াই বসিয়ে তারপর হচ্ছে এক কাপ তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এক কাপ পেঁয়াজ আর দু তিনটে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি তো অনেক দিন ধরে হচ্ছে যে আমি দুপুরের রান্না শেয়ার করতে পারি না জাস্ট বিকেলের নাস্তা বা অন্য কিছু দেখাই তো আজকে ভাবলাম যে দুপুরের রান্না শেয়ার করি কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারছিলাম না তো যাই হোক এখানে এখন হচ্ছে আমি ইলিশ মাছ ভুনা করব তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর হচ্ছে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে লবণটা চিনির মতো দেখা যাচ্ছে আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমি চিনতে করতেছিলাম যে এটা কি চিনি না লবণ পরে দেখি না লবণই মানে বড় বড় দেখা যাচ্ছে মনে হচ্ছে তো এই মশলাগুলো আমি দিব, তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে আমি অত একটা ভাজবো না ব্রাউন কালার করব না জাস্ট হালকা ভেজে নেব তো এখানে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এবং মশলাটা কষিয়ে নেবো তো আপনারা বলতে পারেন আপু হচ্ছে অনেক দিন পর ভিডিও দিচ্ছে সবাই বলতেছে একটা আপু আমাকে বলতেছে যে আপু আপনি কি অনেক ব্যস্ত মানে একটা ভিডিও দিয়ে আবার নাই হয়ে যান মাঝে তো অনেক রেগুলার ভিডিও দিয়েছেন এখন রেগুলার ভিডিও দেন না মানে ভিডিও দিয়ে নাই হয়ে যান তো আমি বললাম যে হ্যাঁ ভিডিও দিব ইনশাল্লাহ সামনের থেকে প্রতিদিনই ভিডিও দিব তো সেজন্যই আপুরা বলতেছিল আর আজকে সেজন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে আমি হচ্ছে মশলাটা কষাচ্ছি ভালো করে আর এটা আজকের ভিডিও ছিল আর আজকের ভিডিও হচ্ছে আমি আজকেই রান্না করে আজকেই সরাসরি হচ্ছে এডিট করে তারপর হচ্ছে মানে ভিডিওটা আপলোড দিব আর এখানে হচ্ছে আমি ভুনা ডাল বসিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়ে এসেছে আর একটু হবে তো ঠিক আছে ডালটা হতে থাক আরেকটা আপু বলতেছিলো আপু আপনি হচ্ছে অনলাইনে দেখি আবার দেখি অনলাইনে নেই তো আপনাকে অনেক ব্যস্ত বোঝা যাচ্ছে আমি বললাম হ্যাঁ কয়েকদিন যাবৎ ব্যস্তই তো সমস্যা নাই এখন থেকে হচ্ছে আমি আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একটা ভিডিও হচ্ছে ভিডিও করা করতে তারপর হচ্ছে এডিট করতে অনেক সময় লাগে তো সেই জন্য হয়ে ওঠে না আর কি আর বাসায় গেস্ট থাকলে বা কেউ থাকলে হচ্ছে যে মানে ভয়েস দেওয়া যায় না সবার সামনে তো সেই জন্যই আর নিরিবিলি হচ্ছে ভয়েস দিলে হচ্ছে ভিডিওটার কোয়ালিটি ভালো হয় সুন্দর হয় তো সেই জন্যেই সব কিছু মিলিয়ে হচ্ছে এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে হচ্ছে আমি আর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর কষায় নিয়ে তারপর হচ্ছে আবার আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি ভিডিওটা যখন এডিট করতেছিলাম এখন হচ্ছে দুপুরবেলা রান্না করে তারপর হচ্ছে আমি ভিডিওটা এডিট করছি কারণ এটা তারপর সন্ধ্যাবেলা আপলোড দিতে হবে তো আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি প্রায় ছয় ছয় সাত টুকরোর মতো টমেটো আমি কেটে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছে মাছে ভুনা করলে হচ্ছে টমেটোটা দিলে খুবই টেস্ট হয় তো সেই জন্যই তো মাছটা আমি সুন্দর করে এখন ভুনা করে নেব আর এভাবে আপনারা আমার মতো ট্রাই করতে পারেন বাসায় আশা করছি ভালো হবে খুবই সিম্পল রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন টমেটো দিয়ে আর আমি একটু মশলাটাও বেশি দিয়েছি আর টমেটোটা দেওয়াতে কালারটা দেখুন আরও সুন্দর এসেছে আর এখানে হচ্ছে আমার প্রায় মশলাটা কষানো হয়ে যাচ্ছে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দেব এখানে কয়েক পিস ইলিশ মাছ দিব আমি তো আমি ইলিশ মাছগুলো দিয়ে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নেক্সট ভিডিও হচ্ছে আরো সুন্দর সুন্দর দেওয়ার চেষ্টা করব আমি তো এখানে হচ্ছে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এখন হচ্ছে মাছটা আমি একটু হালকার উপরে একটু উল্টিয়ে নেব কারণ এটা তো নাড়া দিলে ভেঙে যাবে তো সেই জন্যই আর ইলিশ মাছটা হচ্ছে এভাবে ভুনা করলে খুব টেস্ট হয় কাঁচা ভুনা করলে মানে ভেজে না নিলে খুব টেস্ট হয় আমার ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যান্ড ফেসবুক পেজে অ্যাড হয়ে নিতে পারেন ডিসক্রিপশান চেক করলেই পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আমার মাছটা কষানো হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলটি ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও দেখতে পারে আর আমার ভিডিওর মাধ্যমে কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই তিন মিনিটস বা ফাইভ মিনিটস দেখার পর তারপর কমেন্টস করবেন আগে কমেন্টস করবেন না প্লিজ এটা আমি বারবার আপনাদেরকে বলছি আর এখানে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ এটা একটু ভুনা ভুনা হবে তো সেই জন্য অত বেশি পানি দেবো না আর এই সিম্পল রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার মতো করে ভালো লাগবে আশা করছি আর কীরকম হয় বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন তো ঠিক আছে এদিকে মাছটা হতে থাকা আমি এখন ঢেকে দেবো আর এপাশে হচ্ছে আমার ভুনাটা হয়ে গিয়েছে আর ভুনাটার কালারটা মাসাল অনেক সুন্দর এসেছে আর আমি আজকে প্রায় এক সপ্তাহ পর মনে হয় ভিডিও দিচ্ছি মেবি এক সপ্তাহই হবে সো আমার কথার মাধ্যমে মনে হচ্ছে যে ভুল ত্রুটি হচ্ছে যদি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানে আমি কথা বলতে একটু কিরকম জানি ফিল করছি আর এখানে হচ্ছে মাছটা আমি দশ মিনিট পর আবার দেখাচ্ছি মানে ঢেকে রেখেছিলাম এখন দশ মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি আর এই মাছটা যখন হয়ে যাবে কালারটা আরও বেশি সুন্দর আসবে এবং খেতে আরও বেশি মজাদার হবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে এত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে হচ্ছে মাছটা হয়ে যাচ্ছে আর একটু পর দেখবেন যখন হয়ে যাবে কালারটা খুব সুন্দর আসবে এই যে দেখুন আমার মাছটা হয়ে গেছে ইলিশ মাছটা আর কালারটা হচ্ছে খুব সুন্দর এসেছে অনেক সুন্দর এসেছে তো আর খেতে তো অনেক বেশি টেস্টি হবে আমি এখনও খাইনি যদিও তারপরে কালারে আর ঘ্রানে যে এখন হচ্ছে এক্স্যাক্টলি একটা কালার আসছে তো এখনও খাইনি আমি যেটা সত্যি কথা বাট কালারে আর ঘ্রানে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হচ্ছে হবে আর এখানে হচ্ছে আমি কয়েক পিস হচ্ছে ইলিশ মাছ নিয়েছি এগুলো হচ্ছে ভাজবো আমি রান্না করলাম কিছু আর এখানে হচ্ছে ভাজবো এখানে আমি সামান্য একটু জিরে গুঁড়ো নিয়েছি আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হালকা একটু হলুদের গুঁড়ো আর আমি যে মাছটা রান্না করেছিলাম ওটাতে কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিই কারণ ইলিশ মাছের সাথে আদা রসুনের পেস্ট যায় না আর ইলিশ মাছের একটা ঘ্রাণ আছে ওই ঘ্রাণটা হচ্ছে আদা রসুন দিলে ঘ্রাণটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি দিই বাট আপনারা যারা দেন তাহলে দিবেন অবশ্যই তো এখানে আমি হচ্ছে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি ভাজা তো ইলিশ মাছ ভাজা হবে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো ইলিশ মাছ আর ইলিশ মাছ কিন্তু ভাজাও টেস্টি লাগে আর রান্না করাও ভালো লাগে কিন্তু আমার কাছে হচ্ছে যে আজকে যে ভোনার রেসিপিটা করেছি ওটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ওটা আমি আগেও করেছিলাম অনেক টেস্টি হয় ওইভাবে করলে আর ভাজার তো কথাই নেই ইলিশ মাছ ভাজা সবাই পছন্দ করে ইলিশ মাছ মানেই সবাই পছন্দ করে আর এখন দেখছি আমি ইউটিউবে যারা ভলগিং করে সবার ঘরেই মানে কম বেশি প্রতিদিন ইলিশ মাছ রান্না করা হয় তো এই ব্যাপারটা আমি খুবই এনজয় করলাম ইলিশ মাছ সবারই পছন্দ আমারও পছন্দ বাট আমার অনেক অ্যালার্জি আছে এই জন্য আমি বেশি একটা খাই না অল্প খাই তো এখানে হচ্ছে ইলিশ মাছ মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ মরিচ ভাজবো এভাবে যদি ইলিশ মাছ ভাজার সাথে পিঁয়াজ মরিচ ভাজা হয় গরম ভাত দিয়ে খেতে খুব টেস্টি লাগে আপনারা বাসায় এভাবে একটু পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে গরম ভাত দিয়ে খাবেন খুবই টেস্টি আর আমার ইলিশ মাছ ভাজলেই হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ ভাজতেই হবে না হলে আমার কাছে ভালো লাগে না খেতে তো পেঁয়াজটা হচ্ছে আমি ব্রাউন কালার করে নেব আর হচ্ছে যে জিনিসের ঘ্রাণ সুন্দর আসে রান্নার পর কালার সুন্দর আসে ঘ্রাণ সুন্দর আসে সে জিনিস আপনারা অবশ্যই ভাববেন যে এটা খেতেও বেশি টেস্টি হবে আর যে জিনিসের ঘ্রাণ ভালো আসবে না কালার সুন্দর আসবে না সে জিনিস তো খেতে ভালোও লাগবে না কালার তো দেখবেন আপনারা যখন একটা চকচকে ভাব কালার আসবে তখন সেই জিনিসটা খেতে খুবই টেস্টি হবে তো আজকের হচ্ছে আমি এটা ভেজে নিলে আজকের মতো আমার রান্না বাড়া শেষ হয়ে যাবে এই যে আমি হচ্ছে এখানে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম আর কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি আর এখন হচ্ছে ইলিশ মাছের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে ইলিশ মাছের উপরে দিয়ে দেবো গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ গুলো উপরে দিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে খেতে অনেক টেস্টি হয়েছে ইলিশ মাছ ভাজাটা খেতে মজা হয়েছে আর হচ্ছে আমার সব রান্না বাড়া কমপ্লিট আজকের মতো দুপুরে রান্না বাড়া শেষ আর এটা হচ্ছে বিকেল দিকে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম এবং হচ্ছে নুডলস রান্না করেছিলাম আর আপনাদেরকে বলে ইলিশ মাছটা অনেক টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওটা আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ সবাইকে